আমি আপনাকে বলছিলাম পাঁচটা অংশ না, তার একটা আছে কিন্তু ওই যে বায়োডাইভার্সিটি পার্ক আছে একটা। হ্যাঁ, তো সাধারণত সেই অংশে টুরিস্ট খুব একটা প্রবেশ করে না। হ্যাঁ, তো আমরা সেই অংশ নিয়ে যাব, আপনাদেরকে নিয়ে যাব। সেখানে সুন্দর ফরেস্ট আছে, এখানে ওটাকে পরিষ্কার দিতে পারলে ওই শাল এবং শাল রিলেটেড যে অ্যাসোসিয়েটসগুলো আছে, সেটা প্লান্টস হতে পারে, অ্যানিমাল হতে পারে, তো আমরা সেটাকে আবার যদি ওখানে ফেরায় নিয়ে আসতে পারি, জাস্ট লাইক লাওস লাওসের এনভায়রনমেন্ট। এখন কিন্তু ওখানে আপনি জঙ্গল ফল দেখবেন হাজার হাজার, রিসেন্টলি গেছেন আমি যাই না, প্রচুর কিন্তু জঙ্গল ফল দেখা যায় ওখানে। তো এখন ওইগুলো প্রোটেকশন দেওয়ার জন্য ওদের হ্যাবিটেটটাকে আসে ডেভেলপ মেরামত করা, তাদের যে প্রাণীগুলো এখানে আগে ছিল অনেক দিন ধরে সেই প্রাণীগুলো আমার রিকভার করবে, ফিরে আসবে আবার ওয়াইল্ড পাইথন, হ্যাঁ সজারু, হ্যাঁ তারপরে ওই যে আপনার ইন্ডিয়ান প্যাঙ্গোলিন, প্যাঙ্গোলিনটা যেহেতু এখানে প্রচুর পিপ্রাইডিম আছে, হ্যাঁ ওইটাতে বোঝা যায় যে খাবারগুলো যে প্রাণীগুলো সেগুলো এখানে আছে, ইন্ডিয়ান প্যাঙ্গোলিন থাকার সম্ভাবনা আছে এখানে। হ্যাঁ বাকিং ডিয়ারের জায়গা এখানে, কিন্তু বাকিং আমি ডাক শুনছি বাকিং ডিয়ার, হ্যাঁ আমি একটা ওদিকে একটা বাগান করছি এখানে, সেখানে গিয়ে ভোরবেলায় ঠিক এরকম সময় বাকিং ডিয়ার দূর থেকে চলে আসছে।